অপহরণ করে হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার বিকেল তিনটা সতেরো মিনিটে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন প্রধানমন্ত্রী পুত্র এ নিয়ে মামলাটিতে জয়সহ এখন পর্যন্ত দশজনের সাক্ষ্য গ্রহণ শেষ হল বাকি রয়েছে আরও পাঁচজনের সাক্ষ্য প্রধানমন্ত্রী পুত্রের আদালতের স্বাক্ষ্যদাকে ঘিরে নিশ্চি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সাক্ষ্যগ্রহণ শেষে চারটায় আদালত ত্যাগ করেন সজিব জয় মামলার অভিযোগ থেকে জানা গেছে দু সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মহম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানী পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকা নিউ ইয়র্কের শহরে যুক্তরাজ্য যোগ সাদস্য প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন এই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দুই সালে তেসরা আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন মামলার অন্য আসামিরা হলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন তার ছেলে রিজবি আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া তদন্ত শেষে দু সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ